हाय फ्रेंड्स, मजार मजार इंटरेस्टिंग बायोलॉजिकल फैक्ट्स निये आबार फिरे एलाम। आपनी जानें कि सर्पेर पेटे जे एसिड थाके ता बोन्स और टीथ डाइजेस्ट करते पारलेओ फार और हेयर किन्तु हजम करते पारे ना। ह्यूमन ब्रेने टोटल 22 बोन्स आछे। जदि आमादेर डीएनए स्ट्रक्चर के लम्बा करे स्ट्रेच करे धरे रखा जाए তাহলে মাপলে 6000 ফিট পর্যন্ত পাওয়া যাবে। সব মানুষের জিহ্বা একই রকম দেখতে হলেও আসলে আমাদের প্রত্যেকের ফিঙ্গারপ্রিন্টস যেমন আলাদা আলাদা হয়, ঠিক সেরকমই জিহ্বার টাং প্রিন্টসও আলাদা হয়। যখন দেহ থেকে 1% জল কম হয় তখনই আমাদের তৃষ্ণা পায়। আমরা জিহ্বা দিয়ে টেস্ট করি ঠিকই, তবে 20% স্বাদকোরক গালের ভেতর দিকে থাকে। আপনি কি জানেন যে বৃষ্টির জলে ভিটামিন B12 থাকে? আমাদের লিভারে কতগুলি ফাংশন আছে ভাবলে অবাক হয়ে যাবেন। আমাদের লিভারে টোটাল 500টি কাজ আছে। কুমির কিন্তু কালার ব্লাইন্ড হয়, অর্থাৎ এরা কোনো রঙই ঠিকমতো দেখতে পায় না। পুরুষদের শরীরে মহিলাদের তুলনায় 10% বেশি রেড ব্লাড সেল থাকে। আমরা কি কখনো গুনে দেখেছি আমরা দিনে কতবার চোখের পাতা ফেলি, অর্থাৎ আইস ব্লিঙ্ক করি? গোনা মুশকিল বটেই, তবে আমরা প্রতিদিন প্রায় 25,000 বার আইস ব্লিঙ্ক করি। রেড ব্লাড সেলস সবচেয়ে বেশি থাকে আমাদের বোন ম্যারোতে। মানব দেহে 96 কিলোমিটার ব্লাড ভেসেল থাকে। আপনি কি জানেন যে 4 সপ্তাহে আমাদের স্কিনের লেয়ার পুরো উঠে গিয়ে নতুন করে আবার গঠিত হয়? মানব দেহে ডান দিকের ফুসফুস বাম দিকের ফুসফুসের তুলনায় বেশি পরিমাণ বাতাস গ্রহণ করে। বডি মাসেলসের তুলনায় আইস মাসেলস নাকি বেশি অ্যাক্টিভ হয়। সত্যি কত আশ্চর্যের বিষয় না? কোনো মানুষকে চেনবার সময় ব্রেনের কোন সাইডটি বেশি কাজ করে জানেন? আমাদের ব্রেনের ডান দিকের সাইডটি। কিছু ঘন্টা হেডফোন লাগিয়ে রাখলে কানের ব্যাকটেরিয়া 700 বার ইনক্রিজ হয়। আমরা মধু খাওয়ার 20 মিনিট পরে সেই মধু কিন্তু আমাদের শরীরে রক্তে প্রবেশ করে। এই ধরনের ইন্টারেস্টিং আর অ্যামিউজিং ফ্যাক্টস জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যেন ফিরে আসবো পরের ভিডিওতে।